কাচেরঘাট রামচরণ সরকারি হাই স্কুলের বিজ্ঞান শিক্ষক দেবপ্রিয় দেবকে কেন বদলি করা হলো এই দাবিতে ছাত্রছাত্রীরা বৃহস্পতিবার দুপুর থেকে কৈলাসহরের কাচেরঘাট এলাকায় নজরুল কর্নারে রাস্তা অবরোধ করে। গাড়ির টায়ার পুড়িয়ে এবং গাছের লগ রাস্তায় ফেলে ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ করে। শিক্ষক বদলির প্রতিবাদে পড়ুয়াদের এই ধরনের রাস্তা অবরোধ সম্ভবত কৈলাসহরের মানুষ কখনো দেখেননি। সম্প্রতি বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক দেবপ্রিয় দেবকে দপ্তর কৈলাসহরের দেবীপুর সিনিয়র বেসিক স্কুলে বদলি করে। পাশাপাশি অন্যদিকে বিজ্ঞান শিক্ষককে এই বিদ্যালয়ে বদলি করা হয়। কিন্তু পড়ুয়াদের সাফ কথা, বর্তমান বিজ্ঞান শিক্ষককে অন্যত্র বদলি করা যাবে না, কারণ এই বিজ্ঞান শিক্ষক তাদেরকে কম্পিউটার শেখান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল সেনের বক্তব্য, পড়ুয়াদের রাস্তা অবরোধ তিনি মেনে নিতে পারছেন না, কারণ দপ্তর স্কুলের বিজ্ঞান শিক্ষককে বদলি করলেও অপর এক বিজ্ঞান শিক্ষককে দেয়া হয়েছে। এমন কিছু না, একজন টিচার ট্রান্সফার হয়েছে, এটা ডিপার্টমেন্টের নিয়ম অনুযায়ী ওইটাই পারে। হ্যাঁ, এবং ডিপার্টমেন্ট বিকল্প হিসেবে আমি খুশপিরা দেখছি। হ্যাঁ, এক্ষুনি আমি আইএসের সাথে কথা বলছি, উনি বলছেন যে বিকল্প টিচারও দিচ্ছে। কোন টিচার বদলি হয়েছে? দেবপ্রিয় দেব। কিসের টিচার উনি? পিউ সায়েন্সের টিচার। এবং বিকল্প যারা দিয়েছে তিনিও পিউ সায়েন্সের টিচার। উনি কি জয়েন করছে বিকল্প যে? আগামীকালকে জয়েন করবে। কিন্তু দেবীপুর এসবি স্কুল, কৈলাসহর দেবীপুর এসবি। তো ছাত্রদের মূল দাবি উঠেছে? মূল দাবি হলো দেবপ্রিয় স্যারের রাখতে হবে। ছাত্রছাত্রীরা তাদের দাবিতে অনড় থেকে রাস্তা অবরোধ শুরু করে দুপুর ১২টা থেকে। অবরোধের খবর পেয়ে কৈলাসহরের থানা থেকে বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী ঘটনাস্থলে আসে। ছুটে আসেন তিন শিক্ষা আধিকারিক, মহকুমা শাসকের অফিসের দুই ডিসিএম। ছাত্ররা তাদের দাবিতে অনড় থাকে। ময়দানে নামে দুই ছাত্র সংগঠন এবিভিপি এবং এনএসইউআই। ত্রিপাক্ষিক বৈঠক বসে প্রধান শিক্ষকের কক্ষে। রফা সূত্র বেরোয়নি এই বৈঠকে। ছাত্রছাত্রীরা অনড় ছিল তাদের দাবিতে। প্রায় সন্ধে হয়ে এলে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়। শুক্রবার সকাল ১১টায় ফের বৈঠকে বসবেন সবাই। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।